সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি নতুন টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে আলোচনার টপিকস হলো ইটের গাঁথনে ইস্টিমেট কীভাবে আমরা বের করব, সে সম্পর্কে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো আমরা অনেকেই কনস্ট্রাকশন সাইটে কাজ করে থাকি বা নিজের ঘর বাড়ি নির্মাণ করে থাকি, সেক্ষেত্রে আমাদের কতটি বিল্ডিংয়ে কতটি ইট লাগবে, কত ব্যাগ সিমেন্ট এবং কত সিফট বালি লাগবে সেটা আমরা নিজেরা বের করে নিতে পারব। তো ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজে নিজেরাই বের করে নিতে পারবেন যে একটি দেওয়ালে বা বাড়িতে কত কত ইট লাগবে, কত ব্যাগ সিমেন্ট লাগবে এবং কত সেফটি বালি লাগবে। তো আমি এখানে একটি চিত্র দেখাইছি, এটা হলো একটা সেফটি ট্যাঙ্কের চিত্র। এখানে 10 ইঞ্চি গাঁথনিতে সেফটি ট্যাঙ্কটা করা হইতেছে। তারপর আমরা যে গাঁথনিতে কতটি ইট লাগবে এবং মশলা পরিমাণ সেটা আমরা বের করব। তারপর আমরা জানবো হলো সোলিংয়ে কতটি ইট লাগবে সে সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন, আপনাদের সুবিধার জন্য আমি এখানে একটি দেওয়ালের চিত্র অঙ্কন করেছি। তো এটার দেওয়ালটা হলো দৈর্ঘ্য ছিল 15 ফিট আর হাইট বা উচ্চতা আসলে 10 ফিট আর ফ্রস্ত হলো একটা ইট, এটা হলো 5 ইঞ্চি। গাঁথনিতে কয়টা ইট লাগে সেটা আমি বের করে দেখাবো। আর ফ্রস্ত যেহেতু 5 ইঞ্চি, যেহেতু আমরা একটা ইট দিয়ে গাঁথবো সেক্ষেত্রে 5 ইঞ্চি ফ্রস্ত হলো 5 ইঞ্চি। তো দেওয়ালের আয়তন বের করবো আমরা দৈর্ঘ্য ইন্টু ফ্রস্ত ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য আছে আমাদের 15 ফিট, ফ্রস্ত 5 ইঞ্চি আর উচ্চতা হলো 10 ফিট। দেখেন সরাসরি মান বসাই দিব, দৈর্ঘ্য আছে 15 ফিট ইন্টু ফ্রস্ত 5 ইঞ্চি আর উচ্চতা হলো 10 ফিট। তো এই অংশটুকু ক্যালকুলেশন করে দিয়ে চলে আসবে যে আমাদের কত সিফটি আসে। তো এখানে আরেকটি কথা হলো 15 আছে ফিটে আর 5 আছে ইঞ্চিতে, সেক্ষেত্রে 5টাকে কনভার্ট করে আমাদেরকে ফিটে নিয়ে আসতে হবে। তো কীভাবে ফিটে নিয়ে আসতে হবে, খুবই সিম্পল পদ্ধতি। তো আমরা প্রথমেই 5টাকে ফিটে নিয়ে আসবো, ইঞ্চিটাকে ফিটে নিয়ে আসবো। ইঞ্চিটি ফিটে নিয়ে আসার জন্য 5 ভাগ 12 তাহলে ফিটে চলে আসবে। তো ফিটে চলে আসছে। তো ফিটে আসার পরে আসলো হলো 0.41 ফিট। তো আমাদের দৈর্ঘ্য আছে হলো 15 ফিট আর ফ্রস্ত আছে হলো 10 ফিট। ক্যালকুলেশন করে দিয়ে চলে আসবে হলো আমাদের কত সিএফটি। তো সিএফটি চলে আসলো হলো 62.99 সিএফটি। তো আমরা এই ওয়ালটার ভলিউম পেয়ে গেলাম। তো এই ওয়ালের ভলিউম বা আয়তন পেয়ে গেলাম হলো আমরা 62.99 সিএফটি, এটা হলো এই ওয়ালের ভলিউম। তো ভলিউম পেয়ে গেলাম, তারপর আমরা দেখবো হলো মশলার পরিমাণ। তো আমাদের এই ওয়ালটা ভলিউম পেয়েছি হলো, এটা টোটাল ভলিউম পেয়েছি হলো 62.99 সিএফটি, এটা হলো টোটাল ওয়ালের মশলা। কিন্তু আমাদের ইটের সব দিকে ব্যবহার করা হবে না। তো মশলা গাঁথনির ক্ষেত্রে মশলা ব্যবহার করা হবে শতকরা 35%, 35-40% মশলা ব্যবহার করা হয়। তো আমি এখানে 35% ধরছি। 35-কে 100 দ্বারা ভাগ করার পরে যে মানটা আসবে এখানে ধরবে, 35% করে ধরার পরে 35-কে 100 দ্বারা ভাগ করার পরে এই মানটা আসবে। কীভাবে আসে সেটা আমি দেখাই দেই। মানে ইটের গাঁথনির কাজে হলো 35% থেকে 40% মশলা ইউজ করা হয়। তো সেক্ষেত্রে আমার 35-কে ভাগ করে দেব আমি 100 দ্বারা, তাহলে আমার চলে আসবে, তাহলে আমাদের আসলে 0.34% মশলা ব্যবহার করা হবে। তো আমরা এটা দিয়ে গুণ করে দেবো। তো আমরা টোটাল ভলিউম পেয়েছিল 62.99 সিএফটি ইন্টু আর 35%কে 100 দ্বারা ভাগ করার পরে মান আসলো 0.35। তো এই অংশটুকু ক্যালকুলেশন করে দিলে আমরা পেয়ে যাব। তো এই অংশটুকু ক্যালকুলেশন করে দিলে কত আসে আমরা দেখি। তো আমরা পেয়েছি হলো টোটাল ভলিউম হলো 62.99 আর হলো মশলার 35% মশলা ব্যবহার করবে, তো এটা আসলো 0.35। তো ক্যালকুলেশন করে দিয়ে চলে আসবে হলো 21.87 সিএফটি। তো আমরা এখানে লিখে দিছি 21.871 সিএফটি। তো আমরা কিন্তু এই ওয়ালটার ভলিউম পেয়ে গেলাম এবং কত পার্সেন্ট দিয়ে বের করে নিলাম। তো আমাদের পার্সেন্ট দিয়ে বের করার পরে আসলো হলো 21.871 সিএফটি। এখন এই মানটা দিয়ে আমরা সিমেন্ট এবং স্যান্ড বের করব। তো সিমেন্ট এবং স্যান্ড বের করার আগে আমাদের জানতে হবে হলো রেশিও। 5 ইঞ্চি গাঁথনিতে একটা রেশিও ব্যবহার করা হয় 1:4, আর যদি 10 ইঞ্চি গাঁথনি হয় 1:6 বা আরও ডিফারেন্ট হতে পারে। তো স্ট্যান্ডার্ড হলো এটা। তো প্রথমে আমরা যেহেতু 5 ইঞ্চি বের করবো আমরা 1:4 ব্যবহার করব। তো রেশিওটাকে যোগ করে দিতে হবে, 1 আর 4কে যোগ করে দিলে যোগ করে হলো 5 আর 6, এটা 10 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে ব্যবহার করা হয় 1:6 রেশিওতে কাজ করা হয়। 1:6 যোগ করে দিলে আসবে হলো 7। তো আমরা যেহেতু 5 ইঞ্চির জন্য মশলা বের করবো সেক্ষেত্রে আমরা 1:4 দিয়ে বের করব। মশলা বের করার আগে আমরা ইটের পরিমাণটা জেনে নিই। ইটের পরিমাণটা বের করার জন্য খুবই সিম্পল পদ্ধতি। ইটের পরিমাণ দৈর্ঘ্য ইন্টু উচ্চতা,
বা উচ্চতা, তো দৈর্ঘ্য ছিল আমাদের 15 ফিট আর যে উচ্চতা ছিল 10 ফিট। এটা ক্যালকুলেশন করে দিলে আসবে হলো 150। আসলে আমাদের 15 ফিট আর উচ্চতা ছিল 10 ফিট, তাহলে আমাদের আসলো 150 স্কোয়ার ফিট। তো আমরা জানি যে একটা সূত্র আছে যে 5 ইঞ্চি গাঁথুনিতে ইট লাগে হলো আমাদের প্রতি স্কোয়ার ফিটে 5টা। তো যে 5 দিয়ে যদি আমি ক্যালকুলেশন করে দিই তাহলে চলে আসবে যে কতটা ইট লাগবে। তো আমাদের ইট লাগলো 750টা ইট লাগবে। তো আমাদের এই ওয়ালটা করতে হলো আমাদের ইটের সংখ্যা হলো 750টি। এটা খুবই সিম্পল পদ্ধতি। আপনারা যদি 10 ইঞ্চি বের করতে, 10 ইঞ্চিতে ইট লাগে হলো প্রতি স্কোয়ার ফিটে 10টা থেকে 11টা। আর যদি সোলিংয়ের ক্ষেত্রে আপনারা বের করতে চান তাহলে ইট লাগবে হলো সোলিংয়ের ক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিট ইট লাগবে 3.3টা ইট লাগে হলো সোলিংয়ের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড। আর আপনারা 3টা ইটও ধরতে পারেন। তারপর আমরা বের করব হলো সিমেন্ট। প্রথমে সিমেন্ট, তো আমরা ভলিউম পেয়েছি হলো এটা 21.871 CFT। তো আমরা লিখে দিই এখানে 21.871 CFT ইন্টু, যেহেতু আমরা সিমেন্ট বের করবো সিমেন্ট হলো 1, তো 1 আর রেশিও যোগফল হলো 5, এই 5টা আমরা নিচে লিখব। তো এখন এই মানটা ক্যালকুলেশন করে দিলে কত ব্যাগ সিমেন্ট লাগবে আমরা সরাসরি চলে আসবে কত ব্যাগ সিমেন্ট আমাদের লাগবে। তো আমরা ক্যালকুলেশন করে দেই, দেখি যে কত সিএফটি সিমেন্ট আসে আমাদের। তো আমাদের রেজাল্ট হয়েছিল 21.871 ইন্টু 1, একই আসবে ভাগ রেশিও যোগফল হলো 5। এটা আসছিলো 7.3742 CFT সিমেন্ট লাগবে। বাজারে যেহেতু সিমেন্ট সিএফটিতে বিক্রি হয় না, ব্যাগে বিক্রি হয়, সেক্ষেত্রে আমাকে ব্যাগে কনভার্ট করতে হবে। ব্যাগে কনভার্ট করার জন্য ভাগ করে দিতে হবে 1.25 দিয়ে, ভাগ করলে ব্যাগে কনভার্ট হয়ে যাবে। তো ভাগ করে দিলে আসবে আমাদের রেজাল্ট আসবে 3.49 বা 3.5 ব্যাগ সিমেন্ট আমাদের লাগবে। যেহেতু 3.5 ব্যাগ সিমেন্ট আপনারা পাবেন না, সেহেতু 4 ব্যাগ নিয়ে আসবেন, অন্য কাজে লাগবে। আমাদের লিগেল হিসেবে আসলো 3.49 ব্যাগ। তো আমাদের আসছে হলো 3.49 ব্যাগ ব্যাগ আমাদের সিমেন্ট লাগবে। তারপর আমাদের দেখবো স্যান্ড, স্যান্ড লাগবে আমাদের একই সিস্টেমে পদ্ধতি অবলম্বন করে, রেশিও যোগফল হলো 5 আর আমাদের ভলিউম পেয়েছিল 21.871 ইন্টু রেশিও হলো 4। তো এই অংশটুকু ক্যালকুলেশন করে দিলে আমরা সরাসরি মান চলে আসবে। এখন এই অংশটুকু ক্যালকুলেশন করে দিলে সরাসরি চলে আসবে যে কত সিএফটি বালি লাগবে। তো আমরা ভলিউম পেয়েছিল 21.871 গুণ রেশিওর ব্যবহার করা হলো 4 আর হলো ভাগ দিতে হবে রেশিও যোগফল 5 দিয়ে, তাহলে রেজাল্ট চলে আসবে। তো চলে আসলে হলো আমাদের 17.79 CFT আমাদের বালি লাগবে। তো আমাদের বালির পরিমাণ আসলো হলো 17.75 বা 17.5 CFT বালি লাগবে আমাদের। তো আমরা কিন্তু পেয়ে গেলাম যে কত ব্যাগ সিমেন্ট লাগবে এবং কত সিএফটি বালি লাগবে এবং ইটের সংখ্যা কিন্তু আমরা বের করে নিছি। তো আমাদের এই ওয়ালটা কমপ্লিট করার জন্য সিমেন্ট লাগবে 3.5 ব্যাগ, গাঁথুনি কাজটা কমপ্লিট করার জন্য 15 ফিট প্রস্থ এবং 10 ফিট উচ্চতা এবং প্রস্থ 5 ইঞ্চি একটা ইট, গাঁথুনি কাজের জন্য হলো 3.5 ব্যাগ সিমেন্ট লাগবে, 17.5 CFT বালি লাগবে এবং ইট লাগবে হলো 750টি। আমরা কিন্তু পেয়ে গেলাম যে কীভাবে ইটের সংখ্যা বের করতে হবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও যে ইটের গাঁথুনি এস্টিমেট কীভাবে আমরা বের করব। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তারপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।